প্রথমত লাগবে আপনার হচ্ছে এই যে কলম লেআউট প্ল্যান। এই কলম লেআউট প্ল্যান দেখে আপনাকে বুঝতে হবে কি সাইজের কলম, কত নম্বর কলম এবং কয়েন্সি কলম, এটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এরপরে আপনাকে দেখতে হবে যে এই কলমটা, তো আপনারা প্রথম কলম কিভাবে বাঁধবেন, যেমন এই যে এখানে কলমটা বাঁধা হয়েছে, এই কলমটা বাঁধতে গেলে আপনাকে কি কি কাজগুলো করতে হবে এবং এই কলমটা ড্রয়িংয়ের ডিটেল জিনিসটা আপনারা কিভাবে বুঝবেন, এবং এই কলমে যে রডগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে রড, এই রড এখানে কয়টা করে রড আছে এবং কি কি সাইজের রড আছে সেটা ড্রয়িংয়ে কিভাবে বুঝবেন, এবং এখানে যে রিংগুলো বাঁধা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই রিংগুলো, এই রিংগুলো কয়েন্সি পরপর আছে, এবং এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন রিং ছোটো, এটাকে টাইরিং বলে, এই টাইরিং আপনারা কিভাবে দিবেন। এক কথায় বলতে গেলে কি, একটি কলমের এ টু জেড আপনারা ড্রয়িং দেখে কিভাবে বুঝবেন, বুঝে এই কলমটা বাঁধ দেবেন, সেই জিনিসটাই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আরেকটা জিনিস আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো, সেটা হচ্ছে এই যে বেস কাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বেস কাটা হয়েছে, এই বেজের গভীরতা আপনারা কতদূর পর্যন্ত যাবেন ড্রয়িং দেখে এবং কোথায় থেকে যেতে হবে, সমস্ত কিছু আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, যাতে আপনারা আমার এই ভিডিও ফলো করে কলম এবং বেজের মাটি কাটাবেন, কোথায় থেকে কাটাবেন সম্পূর্ণ জিনিস যাতে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারেন। তাই আজকে আমি আপনাদের এই ভিডিওতে সমস্ত কিছু ক্লিয়ার করে দেখাবো। তো চলুন দেরি না করে আমরা এখন মূল ভিডিওটা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি কলম সাজানো হয়েছে, এই কলমটা বাঁধ দিতে হবে। তো এখানে দেখুন প্রথমত চার কর্নারে কিন্তু চারটা রড দিয়ে এই কলমটা বাঁধ দেওয়া হয়েছে, আর এই কলমটা বাঁধ দিতে গেলে প্রথমে কিন্তু আপনাকে এই উপরকোর এই একটা এবং এই একটা, এই দুইটা রড আগে দিতে হবে, দিয়ে আপনারা কিন্তু উপরকোর লেয়ার বাঁধতে পারেন এবং নিচকোর দুইটা রড কিন্তু দিয়েও আপনারা এই চারটা রড বাঁধতে পারেন। পরবর্তী যেটা হচ্ছে সেটা আপনাদের এই কলমের যে গ্যাপে যে রডগুলো আছে সেই রডগুলো কিন্তু পরবর্তীতে আপনাদের দিয়ে দিতে হবে। আর যদি আপনাদের কলমে টাইরিং থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব, এই এখানে যেমন দেখতে পাচ্ছেন এটা টাইরিং, তো এই রিংটা কিন্তু মাঝখানের রড ঢোকানোর আগে এই বড় রিং যেটা সেটার সাথে বাঁধ দেওয়া আছে, আর এই জন্য বাঁধ দেওয়া হয়েছে যাতে পরবর্তী আমরা যে ভিতরকার রডগুলো আছে সেই রডগুলো খুব ইজিভাবে ঢোকাইতে পারবো। আর যদি অনেক সময় দেখা যায় যে অনেকেই এই বড় রডগুলো আগে ঢোকায়, ঢোকানোর পরে আপনার এই পিছন থেকে কিন্তু এই টাইরিংগুলো একটা করে এই রিংয়ের গ্যাপে গ্যাপে ঠেলে ঠেলে ঢোকাতে হয়, তো সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু কষ্টকর হয়। আর আমরা কাজ করি, আমরা সব সময় চেষ্টা করব যে কাজটাও ভালো করব যাতে পরিশ্রমও কম হয়, সেই জিনিসটা খেয়াল রেখে কিন্তু আমরা কাজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমি এই টাইরিংটা আগে বড় রিংয়ের সাথে বেঁধে নিছি এবং পরবর্তী এই ভিতরকার যে রডগুলো আছে সেই রডগুলো দিয়ে দেবো। তো যাই হোক, এখন আমরা একটি কলমের ডিটেলস দেখব। তো যেমন দেখুন এখানে এই কলমটা বাঁধা হয়েছে এবং নিচে আরও কলম আছে, বড় বড় কলম আছে। তো আমরা আজকে এই কলমটা দিয়ে আমি আপনাদের সমস্ত জিনিস দেখাই দেব। তো এই কলমে এখানে রড আছে আপনার 6টা 20 মিলি রড আছে এবং 6টা 16 মিলি রড আছে। তো এই 6টা যে 20 মিলি রড আছে সেই 6টা হচ্ছে আপনার এই যে 1টা 2টা এবং ওই পাশে কর্নারে 2টা 4টা এবং এই মাঝখানে এখানে 1টা এবং নিচে 1টা, এই হচ্ছে 6টা 20 মিলি। আর যে 16 মিলি যে 6টা রড আছে সেটা হচ্ছে আপনার এই যে দেখুন, এই 1টা 20 মিলি এবং এখানে 1টা 20 মিলি, এই 2টা 20 মিলির মাঝে এখানে 1টা 16 মিলি, এখানে 1টা 16 মিলি, সেমভাবে কিন্তু নিচেও একই অবস্থায় রিং 16 মিলি আছে। আর এখানে এই যে পেটে আছে আপনার 1টা 16 মিলি এবং ওই পাশে 1টা 16 মিলি, এ হচ্ছে মোট 6টা 16 মিলি। আর এই কলমের সাইজটা হচ্ছে আপনার 20x12 ইঞ্চি, আর এখানে যে রিংগুলো দেওয়া আছে এই রিংগুলো 4 ইঞ্চি পরপর দেওয়া আছে। আর এই কলমটা যে বাঁধা হয়েছে আমরা এখান থেকে ওই মাথা পর্যন্ত 8.5 ফুট বাঁধছি, এবং এই 8.5 ফুট বাঁধছি এই কারণে আমাদের যে এখানে বেসটা কাটা হয়েছে সেই বেসটা আমাদের যাবে গ্রেড বিমের নিচে থেকে 8 ফিট। তো এই জিনিসটা আমি আপনাদের এখন ড্রয়িংয়ে দেখাবো। তো এই হচ্ছে ড্রয়িং, আর আমরা এখানে এই যে 1টা 2টা 3টা, এই 3টা কলম হচ্ছে আপনার C3 কলম, এই যে দেখতে পাচ্ছেন এই 3টা কলম C3, আর সাইজ হচ্ছে 12 বাই
20 এটা হচ্ছে সাইজ আর এখানেও আরো তিনটা কলম আছে একটা হচ্ছে আপনার 12 24 আরেকটা 12 22 এবং আরেকটা 12 24 তো এই ছয়টা কলম আমাদের এখানে এই বেসে যাবে আর এই বেসের মধ্যে এখানে দেখুন এটা হচ্ছে লিফট আছে এখানে এবং এখানে আছে আপনার পানির ট্যাঙ্কি এবং সিঁড়ি সব মিলে কিন্তু এখানে আছে আর এই জিনিসটা আমরা যদি কলমের ডিটেইলস দেখি তাহলে আমরা এখানে আসে এই জিনিসগুলো দেখতে পারবো তো এইটা হচ্ছে C3 কলম এই যে এইটা এটা হচ্ছে C3 এই C3 কলমে এখানে রডগুলো দেখুন আপনার এই যে দেখতে পাচ্ছেন 6টা 20 মিলি এবং 6টা 16 মিলি এই 6টা 20 মিলি এবং 6টা 16 মিলি দিয়ে কিন্তু আমাদের 20 সাইজের কলমটা বানতে হয়েছে তো এটা ড্রয়িং দেখলাম এখন আমরা দেখব যে ড্রয়িং এ আমাদের রিং কয়েন্সি পরপর দেওয়া আছে এটা হচ্ছে আমাদের নিচের যে কলম যাবে যেটা ফাউন্ডেশনে বসবে এটা হচ্ছে সেই কলমের অপশন তো এখানে দেখুন আপনি যে মাটিটা কাটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিবি আর এই জিবির অপশনটা কিন্তু আপনার এইটা হচ্ছে জিবি এই জিবির নিচে থেকে কিন্তু আমাদের মাটি কাটার দরকার এই যে এখানে দেখুন এটা ক্লিয়ার দেখাচ্ছে এখানে এই জিবির নিচে থেকে কিন্তু আমাদের এই যে বেজের যে সোলিং দেখতে পাচ্ছেন এই যে সেই সোলিং এই সোলিং থেকে কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এই যে ইজিএল লেভেল এটা দেখানো হয়েছে 8 ফিট 6 ইঞ্চি তো এই 8 ফিট 6 ইঞ্চি আমাদের মাটি কাটতে হবে আর এই 8 ফিট 6 ইঞ্চির মধ্যে কিন্তু আমাদের 3 ইঞ্চি সোলিং আছে এই যে দেখতে পাচ্ছেন এটা সোলিং কিংবা সিসি যেটাই দেন দিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই এখন এই 8 ফুট 6 ইঞ্চি মাটিটা কাটতে হবে এটা কোথায় থেকে কাটবেন সেটাও আমি আপনাদের দেখাবো আর আরেকটা জিনিস আমি আপনাদের এইখানে দেখাই যে রিং যেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে 10 mm 4 ইঞ্চি সেন্টার এটা হচ্ছে আপনার এখান থেকে শুরু এই যে দেখুন এখান থেকে শুরু আপনার এই পর্যন্ত পুরাটাই কিন্তু 4 ইঞ্চি করে এই রিংগুলো দেখানো হয়েছে আর এটা হচ্ছে আপনার মূল বেজ এই কলমটা এই বেজের উপরে বসাতে হবে আর এই বেজের যে সাইজগুলো এখানে বেজের সাইজ দেওয়া আছে এবং রডের যে সাইজগুলো দেওয়া আছে এখানে আপনার ঢালাই কয়েন্সি হবে সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আর এই কলমে যে মাটামগুলো দেওয়া হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা মাটাম এটা হচ্ছে 12D 12D মাটাম দেখানো হয়েছে এখন এই 12D মাটাম মানে যেটা হচ্ছে আপনার রডের ডায়া যত হবে এখন মনে করুন এটা 20 মিলি রড তে 20 × 12 এরপরে আপনারা যা হবে সেটার সাথে 25.4 দিয়ে ভাগ করবেন ভাগ করার পরে যেটা হবে সেই অনুপাতে আপনারা এই মাটামগুলো দেবেন এখন দেখাবো আমি আপনাদের যে এই যে 8.5 ফুট আমরা যে মাটিগুলো কাটলাম সেটা কোথায় থেকে এই 8.5 ফুট যে আমাদের এখানে বেসটা গভীরতা আছে সেটা হচ্ছে আপনার এই যে এখানে যে শর্ট কলমটা দেখতে পাচ্ছেন এই শর্ট কলমের টপ কিন্তু আপনার 8.5 ফিট এবং এখান থেকে কিন্তু আপনার গ্রেড বিম যাবে আর এই গ্রেড বিমের নিচ পর্যন্ত কিন্তু আপনার এখান থেকে 8.5 ফিট আমাদের এই বেজের গভীরতা আছে তো এরকম একটি কলম আপনাকে বানতে হলে পারে ড্রয়িংয়ের কোন কোন পেজ আপনাকে লাগবে প্রথমত লাগবে আপনার হচ্ছে এই যে কলম লেআউট প্ল্যান এই কলম লেআউট প্ল্যান দেখে আপনাকে বুঝতে হবে কী সাইজের কলম কত নম্বর কলম এবং কয়েন্সি কলম এইটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এরপরে আপনাকে দেখতে হবে যে এই কলমটা আপনার এখন মনে করুন আমরা যে C3 কলম বানছি এরপরে আপনাকে আসতে হবে এই কলমের যে নোটস আছে সেখানে এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন যে কয়টা রড আছে কলমে এবং কী কী সাইজের রড আছে এরপরে আরেকটা পেজ আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে আপনার এই কলমে কয়েন্সি পরপর আপনার নিচে রিং আছে এই এইটা পরবর্তীতে এইটা আসতে হবে আপনাকে আসার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের নিচের যে শর্ট কলম সেই শর্ট কলমে আপনাদের কয়েন্সি পরপর রিং আছে তবে অনেক ড্রয়িংয়ে আপনার এই কলমের এই অপশনটা এবং কলমের যে রডের অপশনটা থাকে সেটা এক পেজেই থাকে তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ